আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যুষ কর্তৃক আয়োজিত প্রোটক্সের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিরনিসা, অপারেটর অফ পিয়ার, এবং আমার সাথে আছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাবাব আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট। আজকের এই এপিসোডটি একটু বেশি স্পেশাল, কেননা আজকে আমরা একটি নয় বরং দুটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং বিষয়গুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এবং এইচআর ম্যানেজমেন্ট। এবং আজকের এই স্পেশাল এপিসোডে যিনি অতিথি হিসেবে যুক্ত হয়েছেন তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত এবং প্রিয় রাফায়াত রাকিব ভাইয়া। রাফায়াত রাকিব ভাইয়া ইজ এ ভার্সেটাইল কন্টেন্ট ক্রিয়েটর ইন বাংলাদেশ। হি হ্যাজ 7 years অফ এক্সপিরিয়েন্স অ্যাজ দ্য এইচআর বিজনেস পার্টনার অফ লিভ অপারেশন অ্যাট ব্রিটিশ আমেরিকান টোবাকো। হি ইজ অলসো এ ম্যানেজমেন্ট ট্রেইনি ইন দ্য এইচআর ডিপার্টমেন্ট অ্যাট মেরিকো বাংলাদেশ লিমিটেড। হ্যালো, হাই। আমার এই ইয়ের মানে আমার কর্পোরেট ব্যাকগ্রাউন্ডের ইন্ট্রো শুনলে কেমন জানি আমি নার্ভাস হয়ে যাই যে এত কিছু করছি, মানুষের এক্সপেকটেশন কি থাকবে আর আমি কি করি। না না না, একটু না তো স্বাগতম জানাচ্ছি আপনাকে রাফায়াত ভাইকে আমাদের সাথে। তো ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো আছি। ভাই তো ভাই এতদিন তো আমরা লকডাউনে ছিলাম, আমরা সবাই বদ্ধ ঘরে বসেছিলাম, তো এখন তো প্রায় সব জিনিস নর্মাল হয়ে গিয়েছে, তো এখন এই নতুন স্টার্টিং লাইফটাকে কিভাবে এনজয় করছেন? এখন আসলে মানে কোনটা রেখে কোনটা করব এটা নিয়ে মাঝে মধ্যে ভেজালে পড়ে যাই। যেমন প্রথম দিকে মনে হতো লকডাউনটা শেষ হলে আমি এদিক যাব, ওই দিক যাব, এখানে খাইতে যাব, এই আড্ডা গুলা হচ্ছে না, এদের বাসা যাওয়া হচ্ছে না, এবং লকডাউন অনেক দিন তো হয়ে গেল লকডাউন না, এবং ওইটার পর থেকে এই একই অবস্থা। কোথায় যাব আগে, কোথায় পরে যাব, কারো বাসায় গেলে মাইন্ড করবে না, কোন প্ল্যান করবে, এরকম করে এখন পর্যন্ত হয় না। খালি সিলেট মনে ঘুরে আসছে আমি, বাদ বাকি আর কিছুই হয় নাই, এখনো বাসাতেই আছি। ওই লেজিনেসটা শরীরে চলে আসছে। হ্যাঁ, মানে অনেক দিনের একটা একটু কাটাতে সময় লাগবে আমাদের সবারই, মানে যেহেতু একটা একঘেয়েমি হয়ে গেছি আমরা তো। আসলেও যাই হোক ভাই, আমরা তো ভাই আপনি তো ফার্স্ট এইচআর ম্যানেজার ম্যানেজমেন্টে কাজ করেছেন, তো সেখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যে জার্নিটা সেইটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। কন্টেন্ট ক্রিয়েশন, ওয়েট, আমি সবার আগে যেটা করছি হচ্ছে কি, আমি সব গ্রুপে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, জি জি শেয়ার হয়ে গেছে। করে দেই আমার জীবনমুখী পোলো পয়েন্টকে একটু বলে দেই। আজকে জীবনমুখী লাইভ হচ্ছে, আমরা জীবনমুখী শিক্ষা গ্রহণ করব আজকে। আমার কি ভিডিও অফ হয়ে গেছে? জি ভাইয়া, এক সেকেন্ড, আমার আজকে এই যে অডিও আছে তো না, ওয়েট, আমার আজকে অনেক প্রবলেম হচ্ছে হচ্ছে গিয়ে যে ওয়েবক্যামটাও প্রবলেম। একটু আগে আমি তাড়াহুড়ায় দেখবো, আজকে আমার স্টুডিওর ব্যাকগ্রাউন্ড একটু অন্য, সো ওই সাইড থেকে এই সাইড আনতে গিয়ে তাড়াহুড়ায় ওয়েবক্যামটা আছাড় খাওয়ার পর থেকে ওর আমার সাথে মন খারাপ, আমার কথাবার্তা শুনছে না। যাই হোক, হ্যাঁ, সো কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি, টু বি অনেস্ট, কন্টেন্ট অনেক জায়গায় আমি বলছি কন্টেন্ট সবসময়, এবার একটু অন্যভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ যারা শুনে নেই। সো কন্টেন্ট সবসময় ক্রিয়েট করতাম আমি, কন্টেন্ট মানুষ, আমি আস্তে আস্তে ভিডিওগুলো দিব। আমি তখন ক্লাস 5-6 পড়ি, তখন থেকে বানাতাম আমি, ভূতের জম্বি নিয়ে বানাতাম, আমি নিজে ভূত সাজতাম, তারপরে ইন্ডিয়ান আইডল তখন প্রথম আসলো, আমি আন্নু মালিক সাজতাম, তারপরে শোলে মুভি রিমেক করতাম, এভাবে কাজিনরা, এরকম ভিডিও করতাম। এগুলো হচ্ছে কি ক্যাসেটে রেকর্ড হতো আগে, হ্যাঁ, এরকম হ্যান্ডিক্যামের ক্যাসেটে। ওইখান থেকে যখন আমি এই যে এই মেমোরি কার্ডে যখন থেকে রেকর্ড করা যায় আর এটা কম্পিউটারে যখন থেকে এডিট করা যায়, ওইখান থেকে বলতে পারো আমার কন্টেন্ট ক্রিয়েশনে আসা। কারণ ফেসবুক হলো, ফেসবুক আগে হাই ফাইভ ছিল, ওইগুলা দেওয়া যেত না, হাই ফাইভ ফেসবুকের আগে একটা জিনিস ছিল, তোমরা হয়তো বা জানো না। তারপরে ফেসবুক যখন আসলো, ফেসবুকে আসার পর আমরা দেখলাম যে এখানে আপলোড করা যায়, সো আমি যেটা করতাম মানে ফ্রেন্ডদেরকে নিয়ে, যে কয়জন ফ্যামিলি আর ফ্রেন্ডস থাকে ওদেরকে নিয়ে ভিডিও বানাতাম আর ওগুলো ফেসবুকে দিতাম। এভাবে করে 2008 থেকে জার্নি শুরু হয়। কিন্তু একদম যদি বলো প্রফেশনালি করা শুরু করছি যে হ্যাঁ আমি ইউটিউবার হব, কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, রেগুলার করতে চাই, ওইটা আমি করা শুরু করছি হচ্ছে গিয়ে এই 2014 সালের ডিসেম্বর থেকে। আচ্ছা ভাইয়া, তো এটা কি শুরু থেকে আপনার মাইন্ডে এরকম কিছু ছিল নাকি জাস্ট রিক্রিয়েশনের জন্য অ্যাকচুয়ালি বানিয়ে ফেলতেন ছোটবেলায় ভিডিওগুলো? সবারই রিক্রিয়েশন প্যাশন ছিল, প্যাশন এখনো আছে সবসময়, টাকা পয়সার জন্য না, আমি ভাবিও নাই যে এটা দিয়ে আমি আর্ন করতে পারবো। ইফ ইউ আস্ক মি, আই নেভার নিউ এটা দিয়ে আর্ন করা
সম্ভব খুবই রিসেন্ট টাইমস এ, মেবি 1-1.5 বছর হলো আমি এটা দিয়ে টাকা কামাই করছি, এবং ওই এক মানে 1 বছর ধরে যখন থেকে এটা দিয়ে টাকা কামাই করছি তখনই চাকরি ছেড়ে দিছি আমি, বুঝছো না, যখনই দেখলাম যে এটা দিয়ে টাকা, এটা দিয়ে টাকাও কামাই করা যায় আমি চাকরি ছেড়ে দিছি। বাট ইট ওয়াজ অলওয়েজ অ্যাবাউট প্যাশন ফার্স্ট অ্যান্ড এভরিথিং এলস সেকেন্ড সেকেন্ডারি, বাট কিভাবে কে জানি এখন এটাই সব হয়ে গেছে। জি আমাদের এরকম অ্যাকচুয়ালি প্যাশনই আমাদের ফোকাসটা থাকলে দেখা যায় সেখান থেকে অনেক সময় মানে আমরা একটা নতুন কিছু খুঁজে পাই আর কি। আচ্ছা ভাইয়া, নর্মালি কোন কন্টেন্ট বানানোর সময় আপনি সবার আগে কোন জিনিসটার উপর ফোকাস রাখেন? এক হচ্ছে গিয়ে অফেন্সিভ যাতে না হয়ে যায় কোনো গ্রুপ, কোনো রেস, কোনো জেন্ডারের প্রতি। নাম্বার টু হচ্ছে গিয়ে ইফ ইটস রিলেটেবল কোনোভাবে আমার সাথে অথবা আমার সমসাময়িক মানুষ বা যাদের যেখানে পেস করছে ওইখানের জন্য এটা কোনোভাবে রিলেটেবল নাকি, এই দুইটা জিনিস দেখি আমি। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। তো আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এইচআর ম্যানেজমেন্ট হ্যাজ বিন কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রেসফুল জবস, হোয়াট আর ইওর ট্রিক্স টু অপারেট অল দ্য টাস্ক উইদাউট বিং ওভার স্ট্রেসড? এইচআর, আচ্ছা অনেকে এইচআর কে পছন্দ করে না, অনেকে গালি দেয়। আমি টু বি অনেস্ট, আমি মেইনলি মার্কেটিং এর স্টুডেন্ট ছিলাম, এইচআর এইচআর মেজর ছিল, মার্কেটিং প্রাইমারি ছিল। আমি বুঝি না আমি এইচআর এ কখনো আসবো, বাট হোয়াট আই লাভ ইজ টকিং টু পিপল। আমি মি বিং একটু এক্সট্রোভার্ট, মানুষের সাথে কথা বলতে ভালো লাগতো, ওইভাবে করেই আসা এইচআর এ, পিপল হ্যান্ডেল করা, এমপ্লয়ার ব্র্যান্ডিং, রিক্রুটমেন্ট, এগুলো খুব খুব ভালো লাগতো, অ্যাটেনশন ভাল লাগে আমার সব সময়। কিন্তু এইচআরে যেটা মানুষের এক্সপেকটেশন কি রাখা উচিত এটাই মানুষ জানে না, বুঝছো। খুবই ইন্টারেস্টিংলি এইচআর এর কাজটা কি, কিরকম করা উচিত, প্রেশার থাকে কি এই যে মানুষকে চাকরি দেওয়া, আবার একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়া, স্যালারি থেকে শুরু করে ট্রেনিং, ওদের পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট করে, আবার এক্সিট যদি কারো করতে হয়, যদি কারো ওগুলো ম্যানেজ করা, ইট ক্যান বি স্ট্রেসফুল। কেন? কারণ এগুলো প্রত্যেকটা জিনিসই কোনো প্রোডাক্ট বা অন্য কোনো কিছুর সাথে না, অ্যাকচুয়াল মানুষের সাথে রিলেটেড। ধরো আমি কোনো কিছু যদি বিক্রি করি, কে কিনছে, কে খাচ্ছে বা কে ইউজ করছে জানি না, কিন্তু এইচআরে যেটা হয়, তুমি কোনো একটা অ্যাকশন নিলে ওইটার রেজাল্টটা সাথে সাথে অর্গানাইজেশনের দুইটা মানুষের উপর পড়ে, যেটা তুমি দেখতে পারো, এবং মানুষের সাথে কিছু হলে ওদের ইমোশন দেখা যায়, ইদার পজিটিভ অর নেগেটিভ। এটা এটা এই কারণে খুবই ওভারওয়েলমিং হয়ে যেতে পারে মাঝে মধ্যে। এইটা আসলে ম্যানেজ করাটা হচ্ছে গিয়ে জিনিসটা করা উচিত হচ্ছে গিয়ে এটাকে একটা প্রফেশন হিসেবে ট্রিট করা উচিত। আমরা অনেক সময় ভুল করি চাকরিতে গেলে, নতুন যখন আমরা চাকরি শুরু করি, এক চাকরির মধ্যে বন্ধু হয়ে যায়, হ্যাঁ ভাই হয়ে যায়, বোন হয়ে যায়, একটা ফ্যামিলি হয়ে যায়। কোনো কোনো জায়গায় ফ্যামিলি হয়ে গেলে কিছু ডিসিশন নিতে অনেক প্রবলেম হয়, অনেক স্ট্রেস বেড়ে যায়, কারণ এটা ওকেও ইম্প্যাক্ট করতে পারে। অনেক ইম্পর্টেন্ট কনফিডেন্সিয়াল ইনফরমেশন তোমার কাছে থাকে অ্যাজ এ এইচআর পার্সোনাল, যেগুলো হয়তো বা এই বন্ধু ফ্যামিলি আড্ডা গান করতে গিয়ে বেরোয় যায়। সো সবসময় এটা একটা অর্গানাইজেশন, এবং ওই অর্গানাইজেশনের বৃহত্তর স্বার্থে সবাই কাজ করছে, অ্যান্ড ইটস জাস্ট আ জব, ওইভাবে ট্রিট করা উচিত, তাহলে লাইফটা একটু ইজি হয়। কারণ ডোন্ট মেক ইউর জব এভরিথিং, মানে মানে এইটা তোমার জীবনে সবকিছু হয়ে যেতে পারে না, সো ওইটা সব সময় কন্ট্রোল রাখা উচিত, তাহলে লাইফটা একটু লেস স্ট্রেসফুল হবে। ভাইয়ার এইচআর ম্যানেজমেন্টে কাজ করতে গিয়ে কোনো মানে কখনো টায়ার ফিল হয়েছে যে এখন লাইফটা একটু টায়ারিং হয়ে যাচ্ছে বা মনোটোনাস হয়? এটা তো অনেক হয়, এটা খালি এইচআর না, যে কোনো রোলেই, যে কোনো রোল অনেক দিন ধরে একই টাইপের রোল করলে হয়। আমি কুষ্টিয়াতে অনেক দিন ছিলাম, প্রায় 2.5 বছরের বেশি একটা ফ্যাক্টরি এইচআর বিজনেস পার্টনার ছিলাম, ফ্যাক্টরি ওয়ার্কারদের নিয়ে কাজ করতাম, ওখানে ম্যানেজারদের নিয়ে কাজ করতাম। সো একটা সময় হয় কি সেম মনোটোনাস লাগে, কারণ এইসব কাজ একটা বছরে তো একটা সাইকেল হয়, 2 বছরের বেশি 2.5 বছর হয়ে গেছে সাইকেল লাগে, তখন আসলে ওর মধ্যেই নতুন কি করা যায়, নতুন কি এই যে জিনিসটা একই ফ্লো হচ্ছে ওই জিনিসটার মধ্যে নতুনত্ব কিভাবে আনা যায়, বা একদম যেটা সবসময় আসছে ওইটার একদম ওইটার উল্টা কোনো কিছু করা যায় নাকি, এরকম কিছু চ্যালেঞ্জ নিলে, নট নেসেসারি উইল বি সাকসেসফুল এভরি টাইম, বাট এরকম চ্যালেঞ্জ নিলে তোমার জার্নিটা খুবই মানে এক্সাইটিং হয় যে আচ্ছা ট্রাই করছি তো, আমি কিছু একটা ট্রাই করছি। এই চ্যালেঞ্জটা নিলে যদি চ্যালেঞ্জটা ফেল করে যায় তাহলে সেই ক্ষেত্রে সেটা আবার কোনো মানে ডিমোটিভেট করে না তখন সামনে লাইফে? ইটস টোটালি ডিপেন্ডস অন পিপল টু পিপল। আমার ম্যাক্সিমাম ভিডিও বা অনেক ভিডিওতে ভিউ আসেই না বা হচ্ছে না মন মতো, রেজাল্ট আসে না, অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, বাট তার মানে কি আমি ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছি? আজকে আমি 3টা ভিডিও দিচ্ছি, ফেসবুকে একটা, ব্লগিং চ্যানেলে একটা, শো অফ ঢাকা একটা, লিটারালি রাত
দশটায় তিনটা জায়গায় একসাথে ভিডিও যাচ্ছে, তিনটা। আমি কি বন্ধ করে দিব, সবাই বন্ধ দেখতো। করে দিচ্ছি? সো ওই সব ঢাকায় গতদিন একটা দিলাম, ওটার ভিউ আমার এক্সপেকটেশন অনুযায়ী আসেনি, বাট মন খারাপ করে থেমে থাকিনি, আমি আজকে আরেকটা দিচ্ছি, কালকে আমি একটা দিব। দশটা দিলে একটা তো ভালো লাগবে মানুষের। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে ওই তাহসিন নিহানের, ওগুলো পরে সময় মতো একটু ইয়াতে আইনো কয়েকটা অ্যান্সার আমি রিলে। জি জি জি, হ্যাঁ, সমস্যা নেই ভাইয়া। তো ভাইয়া, আপনি তো নর্মালি অনেক কন্টেন্ট ক্রিয়েট করেন, তো সেই কন্টেন্ট ক্রিয়েট করার মধ্যে আপনার কোনো স্পেশাল মানে কোনো স্পেশাল মোমেন্ট আছে, বা যদি আপনার এই এইখানে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন, যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনার নিজের এক্সপিরিয়েন্সটা যদি আমাদের জানাতেন। কন্টেন্ট ক্রিয়েটর এটা সবাই, আমরা যেরকম আমাদের বাংলাদেশি টাইগার্সরা খেলা না পারলে বলে ফেলি যে আর এটা কোনো খেলা হলো, একটা পচাই না, আমরা এজ এ অডিয়েন্স কিন্তু অনেক কিছু বলে ফেলি, কিন্তু যারা মাঠে আছে, যারা আসলে খেলতেছে, আমরা তাদের ওই লেভেলে চিন্তাও করতে পারবো না যে কি পরিমাণ পুরো দেশের প্রেশার তাদের উপর। আবার আমাদের গালি তো আলাদা, এটার সাথে যদিও কম্পেয়ার করা যায় না, তবুও বলবো প্রত্যেকটা প্রফেশনের আলাদা প্রেশার আছে। হ্যাঁ, যখন তুমি কন্টেন্ট বানাচ্ছ, আমি কন্টেন্ট বানাচ্ছি, আমি জানি কিরকম লাগে, ওই টাইমে অনেক নেগেটিভ কমেন্ট আসে যে যে কেউ বানাতে পারে এইভাবে বানালে, কিন্তু না, আসলে যে কেউ না, কারণ আমি একটা যে যারা আমি লিটারেলি সপ্তাহে 4-5টা ভিডিও দিই, যারা এরকম টাইপের ভিডিও দিতেই থাকে, দিতেই থাকে, নতুন আইডিয়া আনতেই হবে, আনতেই হবে, নতুন টাইপের ভিডিও আনতে হবে, ব্র্যান্ডকে নিয়ে পজিটিভ মেসেজ দিতে হবে, তোমার একটা ভুল, হয়তো বা তুমি পার্সোনাল লাইফে একটা ভুল করে ফেললা, কোনো তোমার কোনো বাজে স্বভাবও থাকতে পারে, অনেক স্মোকার হতে পারো, বা তুমি রাস্তায় কারোর সাথে ঝগড়া করলা, অথবা মেবি ইউ আর হ্যাভিং এ ব্যাড ডে, কারোর সাথে তর্ক করে ফেললা, অনেক কিছু হতে পারে, ওই কোনো একটা জিনিস তোমার খুব ইজিলি সোশ্যাল মিডিয়াতে তো এখন সব ওপেন, তোমার কিন্তু ক্যারিয়ারটা একটা ইনসিডেন্টে শেষ হয়ে যেতে পারে। সো ইটস ভেরি স্ট্রেসফুল, অনেকে মনে করে ইটস ভেরি ইজি, বাট ট্রাস্ট মি গাইজ, ইটস নট দ্যাট সিম্পল, এবং আপনাদের খুশি করা অনেক টাফ। এভরি ডে উই আর ট্রাইং, আমার মতো অনেকে ট্রাই করছে, আমিও ট্রাই করে যাচ্ছি, সবসময় ভালো হয় না, বাট মেবি মাসে যদি আমি তিনটাও ভালো ভিডিও বানাতে পারি, যদি 20টা ভিডিও দিই, যদি এর মধ্যে তিনটা ভালো থাকে, তাও মানে আই আই এম ভেরি হ্যাপি। তো এইখানে ভাই আমি আসলে আপনাকে এবং এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যে এরকম অনেক ব্যাড কমেন্টস এর সম্মুখীন হতে হয়, তাদের সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে দিতে চাচ্ছি, এই কারণে যে আপনারা আমাদের খুশির জন্য, আমাদেরকে কিছু দেওয়ার জন্য এত কষ্ট করে যান, নিজেরা অনেক কিছু আপনারা সম্মুখীন হন যেটা আসলে আমরা দেখতে পারি না, বাট তারপরেও আপনারা চেষ্টা করে যাচ্ছেন আমাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে, তো সেটার জন্য ধন্যবাদ। ভাই আমি যদি আরেকটা প্রশ্ন করি, যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আর এইচআর ম্যানেজার হিসেবে কোনটার মধ্যে বেশি ক্রিয়েটিভিটি আর ব্রেইনস্টর্মিংটা হয়, মানে ক্রিয়েটিভিটি কোনটাই বেশি লাগে? আমি বলবো যে ক্রিয়েটিভিটি হচ্ছে কি, কর্পোরেট লাইফে যখন জব করছিলাম এইচআর ম্যানেজার হিসেবে, ওইখানে আমার ব্রেইনস্টর্মিং অথবা ভাবতে হতো অনেক বেশি, অনেক 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 বেশি ভেবে প্রত্যেকটা, কারণ প্রায় 4-5 হাজার লেবার কাজ করতো, ওয়ার্কার কাজ করতো, সো কোনো ওইখানেও একই রকম ভুল ভুল করা যাবে না, মানুষের জীবিকার উপর, মানুষের আয়ের উপর ডিরেক্ট ইম্প্যাক্ট, সো ওই জায়গায় অনেক বেশি ভাবতাম, যেখানে এখানে আসলে আমি আমার মন থেকে আসছে, আমি একটু চিন্তা করছি যে অফেন্সিভ না হলে আমি ওটা আপলোড করে দিচ্ছি, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার নিজের মোটামুটি 10 জন হয়তো বা চিনে, 20 জন চিনে না, আমার এখনো ওইভাবে ক্লিক করে, আই এম স্টিল স্ট্রাগলিং, আই এম স্টিল লার্নিং, আই এম স্টিল ট্রাইং টু প্লিজ পিপল, এমন না যে এটা তুমি চাইলে কালকে থেকে আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম, পরশু থেকে টাকা আসা শুরু হবে, নো, এইটা লাকের অনেক বড়, 90% 95% লাক। অনেকে অনেক ভালো কন্টেন্ট বানায়, আমার থেকে অনেক ভালো কন্টেন্ট বানায়, আমার মতো নাম্বার হয়নি, আবার অনেকে আমার অনেকে অনেক এমনি কন্টেন্ট বানায়, আমার থেকে অনেক উপরে, এইটা না, পুরো লাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তুমি আগে ট্রাই করে দেখো 1-2 বছর, আমি বলবো 2 বছর ট্রাই করে দেখো যে তোমাকে দিয়ে হয় নাকি, তুমি পারছো নাকি, মানুষ সারা দিচ্ছে নাকি, তারপরে এটাকে প্রফেশন হিসেবে নিও, কালকে ক্যামেরা কিনে এনে পরশু থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাও না, যদি হবি বা প্যাশন থাকে ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ ভাইয়া। আবার নাওডেজ উই ক্যান সি টাইপস অফ কন্টেন্ট ক্রিয়েটরস এন্ড দ্য কম্পিটিশন ইজ রিয়েলি নেক টু নেক, অ্যাজ সাচ সিচুয়েশন হোয়াট উইল বি দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট ফর আ নিউ কামার, লাইক যে মানে কম সময়ে অ্যাটেনশন সিক করাটাকে অ্যাকচুয়ালি পসিবল যারা নতুন এসেছে? কন্টেন্ট যদি ভালো হয় মানুষ চিনবেই। হ্যাঁ, কন্টেন্ট ওইটাই, টক্সিক না হয়ে যেটা করা উচিত, যে
ইফ ইউ সি, আমি কর্পোরেটের সাথে যে তোমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা হয়, আমি বলবো যে একটা অর্গানাইজেশনে তোমার কম্পিটিশন কিন্তু প্রায় আরো 50 থেকে 100 জন, আরো বড় করে যদি দেখি তুমি যে ইউনিভার্সিটি থেকে পাস করছো তোমার কম্পিটিশন আরো 1000 জন। এবার তুমি পুরো গোটা দেশে তোমার ব্যাচে কয়জন বেরোচ্ছে যারা চাকরি খুঁজতে যাচ্ছে, দ্যাট ইজ আ কম্পিটিশন ভার্সেস কন্টেন্ট ক্রিয়েশন করছে বাংলাদেশে কয়জন আছে, ইটস জাস্ট স্টার্টেড, 10, 20, 25, 30 জন আছে যারা সাকসেসফুলি করে যাচ্ছে, এখনো এতজন হবে না আমি বাড়ায় বললাম, এবং কন্টেন্ট ক্রিয়েট করে মেবি 500 জন, এর মধ্যে স্টুডেন্টই হচ্ছে গিয়ে ধরো 400 জন বা আরো বেশি, 450 জন স্টুডেন্ট, আমার মতো বয়স্ক খুব কমই আছে হাতে গোনা। সো আমি বলবো যে এখনো ফিল্ডটা অনেক ছোট, সো এইখানে যদি তুমি আসলে তোমার কোনো ক্রিয়েটিভিটি থাকে, তোমার কোনো ট্যালেন্ট থাকে, তাহলে ওইটাকে ক্যাপিটালাইজ করতে পারবা। বাট আমি একটা জিনিসই বলবো, ওই ইউটিউবার হবো কন্টেন্ট ক্রিয়েটর হবো এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তুমি যদি তোমার প্যাশন বা কোনো হবি, ধরো তুমি গিটার বাজাতে পারো, গান গেতে পারো, অরিগামি ভালো ডিজাইন করতে পারো, পেইন্ট করতে পারো, কবিতা বলতে পারো, এগুলা হচ্ছে গিয়ে তোমার একটা স্পেসিফিক ফিল্ড। বাট তুমি যদি ইউটিউবে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েট করতে চাও আমার মতো বা আমাদের মতো অনেক ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাও, তোমার কিন্তু অনেক টাইপের কন্টেন্ট বানাতে পারতে হবে। এরকম না যে আমি এক টাইপ পারি ওইটা করলেই হবে, লিনিয়ার হলে হবে না, তোমার কিন্তু খুবই ডাইভার্স কন্টেন্ট প্রোডিউস করতে হবে, এক এক ব্র্যান্ডের সাথে এক এক রকম কাজ করতে হবে, এক এক দিন এক এক রকম কন্টেন্ট বানাতে হবে, এটা কিন্তু তোমার ভেবে তারপর জেনেই নামতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। মানে অ্যাকচুয়ালি এটার উপর একটা স্টাডি করে দেন আমাদের এইখানে, অ্যাকচুয়ালি এই ফিল্ডটা চুজ করতে হবে। স্টাডি স্টাডি থেকে আমি বলবো যে প্র্যাকটিক্যালি কয়েকদিন দেখা উচিত কিরকম রেসপন্স পাচ্ছে, অ্যাটলিস্ট 1-1.5 বছর দেখা উচিত, তারপরে বেস করে সে ফাইনাল ডিসিশন নেওয়া উচিত কিরকম টাইপের কন্টেন্ট বানাবে। এইটাকে মানে শুরু থেকে নিজের এইম বানিয়ে নিতে পারবে না, দ্যাট মিন্স মানে শুরু থেকেই কেউ কন্টেন্ট ক্রিয়েটরটা হবে এটা নিজের লাইফের এইম তা মানে বানাতে পারছে না, তো আগে তাকে রেসপন্স না না মানে শুরু থেকেই তো তার লাইফের এইমটা এটা সেট করতে পারছে না যে তিনি কন্টেন্ট ক্রিয়েটর হবেন। ওইটা এটা আসলে না তোমার একটা কার্ভ দিয়ে যেতে হবে, এটা তোমার টেস্ট করতে হবে সব প্রোডাক্ট, যেমন অনেক নতুন নতুন প্রোডাক্ট আসে নট নেসেসারিলি ওটা চলবে, ওটা কিন্তু দেখতে হয় একইভাবে কন্টেন্টও। আচ্ছা ভাইয়া, কোনো এক্সট্রোভার্ট যদি আপনার কাছে সাজেশন চেতে আসে যে তিনি এইচআর ম্যানেজার হবে আর কন্টেন্ট ক্রিয়েটর, তো সেই ক্ষেত্রে আপনি তাকে কোন ফিল্ডটা চুজ করতে বলবেন? আচ্ছা, তার আগে আমি আরেক লাস্ট কোশ্চেনটা বলে নিই যে হাউ টু বি গুড অ্যাট এইচআর, আমি বলবো যে ট্রিট থিংস প্রফেশনালি, বি প্রফেশনাল এট ইউর ওয়ার্ক, মানুষের সাথে যখন কথা বলবা বি প্রফেশনাল এবং সব কিছুকে একটা কাজ হিসাবে ট্রিট করবা, নট ফ্রেন্ডশিপ নট পার্সোনাল বন্ডিং, তাহলে ইউল বি ডুইং গুড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি সবসময় সবাইকে বলবো ফিনিশ ইউর স্টাডিজ, ইফ ইউ ক্যান জয়েন আ কর্পোরেট অর জয়েন অ্যান অফিস বা ভালো একটা চাকরি পেয়ে, লার্ন টু আর্ন মানি, লার্ন টু সেভ মানি, লার্ন টু স্পেন্ড মানি রেসপন্সিবিলিটি নিয়ে, বাই ইউর ওন ক্যামেরা উইথ ইউর ওন মানি, দেন ইউল ভ্যালু ইউর গ্যাজেটস, অ্যান্ড দেন ইফ ইউ স্টিল হ্যাভ অয়েল লেফট ইন ইউর ট্যাঙ্ক, দেন ইনভেস্ট ইন কন্টেন্টস। ওই যে বললাম 2 বছর ট্রাই করবে, ওই 2 বছর চাকরি করতে করতে ট্রাই করুক, যদিও সময় বের করতে পারে তার মানে প্যাশনটা আছে, তখন সে বুঝুক। বাট একটা মানুষ বাংলাদেশের মতো জায়গায়, আমি বাইরে হলো অন্য কথা হয়তো, বাংলাদেশের মতো একটা জায়গায় সাবকন্টিনেন্টে এবং আমাদের সোসাইটি যেরকম, তোমার একটা ম্যাচুরিটি আসে, একটা লেভেল অফ কনফিডেন্স আসে, তুমি নিজের চাকরি করো অথবা নিজের বিজনেস করো অথবা যেভাবে হোক একটু এই এক্সপিরিয়েন্সটা একটু অনেক ইম্পর্টেন্ট, তাহলে না তুমি এটাও বুঝতে পারবা বিভিন্ন ব্র্যান্ড কিভাবে কাজ করে, কেন তোমাকে দিয়ে ব্র্যান্ডিং করাতে চাচ্ছে, কিভাবে করা উচিত, এইটাই আর কোনো রিজন না। বাট আমাকে যদি জিজ্ঞেস করো ভাইয়া আপনি, আমি যদি এখন পিছনে যেতে পারতাম, আমি যখন নর্সাতে পড়তাম 2009-এ, আমি যদি ওই টাইমে যেতে পারতাম, আমি গিয়ে বলতাম যে এত এত দরকার নাই, তুই কন্টেন্ট বানাতে পারিস তুই বানা, বুঝছো, আমি হলে এটা বলতাম আমাকে, নট নেসেসারিলি এটা সবার সাথে কাজ করবে, আমি ইন্টার থেকে কাজ করি, আমার এক্সপিরিয়েন্স ওইটা থেকেই, মানে অনেক কিছু থেকেই, সো সবার জন্য এক না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আরেকটা কোয়েশ্চেন যদি করি, যে as one needs to encounter variant personalities in the field of HR management, it's always not possible to treat all of them equally. So what are the basic management skills one need to have where versatility is a must? Acha, ami bolbo confidentiality hocche ke sobche important when you are working for HR. Poker face jinish ta
পার্সোনাল স্কিল যদি বলে, পোকার ফেস জিনিসটা অনেক রপ্ত করতে হবে। ইউ নিড টু নো হাউ টু প্রোব পিপল। প্রোবিং মানে হচ্ছে গিয়ে ধরো কোয়েশ্চেন বা তুমি কিছু একটা বের করে ইনফরমেশন বের করতে যাচ্ছ, কোনটার পরে কোনটা করা উচিত। হ্যাঁ, ইউ নিড টু বি এবল টু লার্ন বিহেভিয়ার্স ভেরি কুইকলি। আমার একটা ট্রিক্স ছিল, আমার একটা বিশাল এক্সেল শিট ছিল, মানুষের সাথে যখন আমি এনকাউন্টার করতাম ওর নাম দিয়ে আমি দুইটা তিনটা পয়েন্ট লিখে রাখতাম যে ওই মানুষটা কিরকম, আমি এই নিউজটা বলার পরে ও এভাবে রিয়েক্ট করছে, আমি ওই নিউজটা বলার পরে এভাবে রিয়েক্ট করছে। এইভাবে তার 10টা রিয়েকশন নিয়ে যখন আমার তাকে মেজর কিছু বলতে হতো না, আমি না আইডিয়া করতে পারতাম যে এই লোকটা কিভাবে রিয়েক্ট করবে। সো তোমার একটা মানুষের বিহেভিয়ার প্যাটার্নটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, মানুষকে বোঝা। এবং বারবার বলবো, ইফ ইউ আর ওয়ার্কিং ফর এইচআর, কত এক্স ফ্যাক্টর আছে, কত এক্সট্রোভার্ট, এগুলো কিচ্ছু ইম্পর্টেন্ট না। বি প্রফেশনাল অ্যান্ড যত বেশি না কথা বলবা, যত বেশি না কথা বলবা তার 5 গুণ বেশি শুনতে হবে। সো 10 মিনিটের যদি কনভারসেশন হয়, চেষ্টা করো 8.5 থেকে 9 মিনিট শুনতে আর বাকিটা বলতে। আর কখনোই কনক্লুসিভ অ্যান্সার দিয়ে আসবে না, হ্যাঁ ঠিক আছে শুনলাম বলে ফেলবো, বা উনি কথা বলতেছে এরকম করতে থাকো না। এটা মানে তোমার পাশের জন যদি কমপ্লেন করে ও ভাববে তুমি অ্যাগ্রি করতেছো। শুনো, শুনবা, বলবা যে আই উইল গেট ব্যাক টু ইউ, এটা বলে চলে আসবা, বাট মানে ওখানে কোনো ডিসিশন দিয়ে আসবা না। ঠিক আছে, মানে বুঝাতে পারছি আশা করি। জি জি ভাইয়া, তো এই এইচআর ম্যানেজার হতে হবে মেবি সাইকোলজিক্যাল জিনিস ব্যাপারটাও একটু বুঝতে হয় আই গেস একটু। হ্যাঁ, এটা তো সবাই পারে না, এটা এটা প্র্যাকটিস, ইট টেক্স প্র্যাকটিস। আমি 8 বছর চাকরি করছি, এটা হয়ে যায় এক সময়। তো ভাইয়া, অনেকে মানে অনেকে আবার আছে যারা ইন্ট্রোভার্ট, তারাও অনেক সময় কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, তো তাদের জন্য কি কিছু আলাদা অ্যাডভাইস আছে নাকি? কন্টেন্ট ক্রিয়েটর যে কেউ হতে পারে, বুঝছো। আমার না ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট কথাটা জমে না, যেমন আমি নিজেকে এক্সট্রোভার্ট বলি, বাট ইন্ট্রোভার্টরা আসলে কথা তোমার সাথে বলে না, কারণ ইম্পর্টেন্ট কোনো কথা হচ্ছে না দেখে। যদি ওর টপিকে ওর পছন্দ মতো কথা টপিক উঠে, ও কিন্তু অনেক কন্ট্রিবিউট করবে। আমি এমন অনেক মানুষকে চিনি, ধরো নর্মালি কথা বলে না, ফুটবল নিয়ে কথা হলে সারাক্ষণ কথা বলতে পারে। এমন মানুষকে চিনি কোনো কথা হলে না, গাড়ি নিয়ে কোনো কথা উঠলে অনেক কথা বলতে পারে, গ্যাজেট নিয়ে কথা বললে অনেক কথা বলতে পারে। সো ইন্ট্রোভার্ট জিনিসটা এইভাবে ট্রিট না করে, ওর ইন্টারেস্ট যেটাতে, কারো ইন্টারেস্ট যদি ভিডিও ক্যামেরা ধরে ওটার সামনে কথা বলা হয়, ওই কন্টেন্ট ক্রিয়েট হতে করতে পারবে। অথবা সে যদি মনে করে আমার ইন্টারেস্ট হচ্ছে গিয়ে ম্যাথ করা, হ্যাঁ, বা ম্যাথের ইজি প্রবলেম সলিউশনস এগুলা বের করা, হ্যাঁ এরকম লজিক্যাল কিভাবে, অথবা কোনো জিনিসের লজিক্যালি ওটাকে কাটাছেঁড়া করে মেইন রেজাল্টে আসা, তাহলে ওইটাই তার কন্টেন্ট যদি সে ওইভাবে বানায় তাহলে ওইটা সে ক্লিক করবে। তার তো আমার মতো ক্যামেরার সামনে এসে লাফাতে হবে না, সে ওইটা করলেই ভালো করবে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, কনসেপ্টগুলো এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমাদের একটা পরবর্তী সেগমেন্ট আছে, সেই সেগমেন্টটি পরিচালনা করবেন আমাদের কো-হোস্ট সাবাবা আপু। তো আমরা চলুন সেগমেন্টটিতে চলে যাই। ধন্যবাদ নিসা। তো ভাই, আমরা এতক্ষণ অনেক গম্ভীর গম্ভীর কথা বললাম, তো এবার আমরা একটা গেম খেলব যেটির নাম হচ্ছে র‍্যাপিড ফায়ার, যেখানে আপনাকে আমি কিছু প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তরগুলো আপনাকে এক শব্দে অথবা এক বাক্যে দিতে হবে, আর সময় খুব কম থাকে। তো শুরু করছি ভাইয়া। Yes. What do you see as a major event, trend or change that will change human resources in the next 5 years? এটাকে বলে হচ্ছে কি, দাঁড়াও, ওয়ার্ডটা মাথায় আসতেছে, আরে না ওয়ার্ডটাই মাথায় আসছে না, ওটা হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, সাব কন্ট্রাক্ট না, ওই ওইটা হচ্ছে গিয়ে ইউজিং থার্ড পার্টি। এটা এটা একটু বুঝাতে হবে, নাহলে বুঝবে না। আমি একটু এক্সপ্লেন করি, কারণ যারা শুনতেছে তারা বুঝবে না, ইটস আ সিরিয়াস থিং। ওটা হচ্ছে কি, এখনকার কোম্পানি আস্তে আস্তে যেটা করছে, যে নিজেদের মধ্যে এইচআর টিমটা ছোট হয়ে যাচ্ছে এবং কোনো থার্ড পার্টি দিয়ে এইচআরটাকে ম্যানেজ করছে। সো আস্তে আস্তে এই যে এইচআর প্রফেশনাল বা এইচআর এর ছোট ছোট দেখবে অনেক অর্গানাইজেশন আসবে, যারা ট্রেনিং দিবে, রিক্রুটমেন্ট করে দেয়। এখন অনেক অর্গানাইজেশন আছে নিজেরা রিক্রুট করে না, সো বাইরের কোম্পানিরা রিক্রুট করে দেয় তাদের হয়ে, সব বাইরের কোম্পানি করে দেয়। সো এটা অনেক মেজর একটা এরিয়া হবে, যে এখন এইচআর এর চাকরি যেরকম কম, এইচআর এর অনেক চাকরি বেড়ে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে কি, এমপ্লয়ার ব্র্যান্ডিং, মানে ধরো ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এগুলো সবাই চিনি, কারণ এদের ব্র্যান্ডিং অন্যভাবে করা, যেখানে চাকরি করতে হলে আমি খুব পশ হবো, খুব এলিট হবো।
সো এমপ্লয়ার ব্র্যান্ডিং মানে এইচআরও এখন মার্কেটিং জিনিসটা ঘুরতেছে, তো তোমার মার্কেটিং সেন্স থাকতে হবে এইচআরও। সরি এটা টাইম নিচ্ছে, বাকিগুলো এক সেন্টেন্সে বলবো। মানে অফিসের বা কাজ রিলেটেড কিছু হলে অল্প কথা বললে মানুষ কনফিউজ হয়ে যাবে, তাই বুঝাই দেওয়া উচিত। তো ভাইয়া, ইফ ইউ এভার গেট এ চান্স টু প্লে এ রোল ইন এ মুভি, হুইচ অফ দ্য অ্যাক্টর অর অ্যাক্ট্রেস উড ইউ লাভ টু ওয়ার্ক উইথ? যে আমি আমি যে সেলিনা না কি বলে ওই কি জানি সালমা হায়েকের সাথে কাজ করতে চাই আমি। আচ্ছা, দ্যাটস ইন্টারেস্টিং। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যারিয়ার চয়েস অফ ইওর লাইফ? যেটা নিছি আমি ছিলাম সেলসম্যান, সেলসম্যান না ভাইয়া, মানে ছোটবেলা আপনি যেটা দেখার স্বপ্ন দেখতেন, হওয়ার স্বপ্ন দেখতেন? মার্কেটিং গাই, সামওয়ান হু ব্র্যান্ড, মানে আ ব্র্যান্ড ম্যানেজার, সাম কাইন্ড অফ আ ব্র্যান্ড ম্যানেজার। The proudest moment of your life? Maybe North South scholarship jokhon chilo tokhon, mane 75% scholarship chilo, I never thought ami oibhabe free te porte parbo, onekta free te, so eta khub khushi lagche. That's great. Apnar jiboner sobche priyo ukti konti? ও যে ইউ মিস 100% অফ দ্য শটস দ্যাট ইউ ডোন্ট টেক। থ্রি টিপস ফর মেকিং কন্টেন্ট হুইচ অ্যাকচুয়ালি ক্যান কানেক্ট উইথ পিপলস থট। ডোন্ট বি অফেন্সিভ, ট্রাই টু বি রিলেটেবল, টেক এক্সাম্পলস ফ্রম ইওর লাইফ। হোয়াটস দ্য ওয়ান থিং দ্যাট ইন্সপায়ার্ড ইউ টু বি আ কন্টেন্ট ক্রিয়েটর? মাই প্যাশন ফর ক্যামেরাস। Which of our initiative would you be enthusiastic about bolstering? তোমাদেরটা? জি ভাইয়া। তোমাদের যে প্রজেক্টটা চলতেছে ওই যে কি 5 টাকা দিয়ে স্বপ্ন পূরণ যেটা? হ্যাঁ। সো আমি আমি অ্যাকচুয়ালি আই উড লাভ টু গেট ইনভলভড, ইফ আই ক্যান টিচ পিপল, ইফ আই ক্যান হেল্প ইউ গাইজ, ইফ আই ক্যান প্রমোট ইউ গাইজ, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু জয়েন ইউ গাইজ এন্ড হেল্প ইউ। ভাইয়া আপনাকে পেয়েও আমরা খুবই আনন্দিত হব। If you ever get Aladdin's lamp, what are the three wishes you would love to make? That my I have a lot of money, amar Facebook channel page kono kichu jate kono strike na khay, ar covid jate chole jay. Shobar iccha mone hoy ekhon etai. To apnake oshongkho dhonnobad bhaiya proshno gulo eto moja bhabe uttor deyar jonno. এবার আমি নিসাকে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা চলুন ভাইয়া, আমরা কিছু তাহলে কমেন্টস পড়ে আসি দর্শকদের। শিওর শিওর, অনেক ইম্পর্টেন্ট কমেন্টস আছে, চলো। জি 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 হ্যাঁ। মুনাজা বিনতে রফিক বলেছেন, ইন ইওর ওপিনিয়ন হোয়াট ইজ ইওর বিগেস্ট অ্যাচিভমেন্ট অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর? যেমন ফর এক্সাম্পল দিস কাইন্ড অফ লাইভস, তোমাদের মতো ব্রাইট স্টুডেন্টরা বা যারা অ্যাক্টিভ স্টুডেন্ট যারা আসো, ইয়াং জেনারেশন যারা আসো, তারা আমাকে অতটুকু স্পেস দিচ্ছ যে এসে আমি তোমাদের কাছে আমার জ্ঞান ঝাড়তে পারতেছি। ইটস লাইক মাই বিগেস্ট অ্যাচিভমেন্ট, বিকজ আই নেভার থট, আই হ্যাভ ডান মোর দ্যান 20-30 লাইভস, আই নেভার থট এইসব জায়গায় মানুষরা ডেকে তাদের গেস্ট হিসেবে ডেকে দে শো এত রেসপেক্ট, এবং আমাকে নিয়ে আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে এতটুকু মানুষ সময় দিবে, পড়ালেখা করবে যে আমি কি করছি, আমি লাইফটা কি ছিল। ইটস আমেজিং, আই আই এম ট্রুলি ব্লেসড যে মানুষ আমাকে নিয়ে সময় নিয়ে ভাবছে। দিস ইজ দ্য আলটিমেট সাকসেস। ভাইয়া তো আমাদের পরবর্তী কমেন্ট হচ্ছে, মানি ইজ ইম্পর্টেন্ট বাট আপ টু হোয়াট এক্সটেন্ট, হোয়াট ডু ইউ থিংক রাফায়াত ভাইয়া? নাওয়েডেজ ইফ ইউ আস্ক মি, আমি এখন আমি বলবো আমার কাছে মানি ইজ দ্য টপেস্ট প্রায়োরিটি, বিকজ অ্যাজ টাইম গোজ বাই তোমার প্যারেন্টসরা বয়স্ক হতে থাকে, এবং যখন তারা বয়স্ক হতে থাকে তাদের হেলথের হেলথ বা চিকিৎসার জন্য তোমার অনেক টাকা দরকার পড়ে, যেটা সবসময় তোমার কাছে থাকে না। এবং বাংলাদেশের যে যেরকম একটা অবস্থা, যার বেশি টাকা আছে ও সবচেয়ে ইজিলি সবার আগে সার্ভিসটা নিতে পারবে, অথবা চপারে করে আমি হয়তোবা সিঙ্গাপুরে নিয়ে যেতে পারবো। আমার অনেক 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 বেশি দরকার, যাতে করে আমার প্যারেন্টসরা যারা বয়স্ক হয়ে যাচ্ছে, আমার শ্বশুর শাশুড়িরা, যাতে আল্লাহ না করুক সিচুয়েশন কামস, আমি যাতে যে কোনো স্টেপ যেটা প্রয়োজনীয় ওই টাইমটা ওইটা করতে পারি। মানে আই এম সরি ফর বিইং সো ব্লান্ট এন্ড ব্রুটালি অনেস্ট, বাট অ্যাকচুয়ালি ট্রুথ তো এটাই এখন এই সিচুয়েশন আমাদের। এটা মনে অ্যানসার দিয়ে দিছি,
এটার অ্যান্সার আমরা করে ফেলছি এটার মাঝে। জি জি, তো আমরা পরবর্তী প্রশ্ন করতে চলে যাই। নিতিশা তাসিম বলেছেন যে সাম পিপল আর ইন্ট্রোভার্ট বাট দে আর ইন্টারেস্টেড ইন দিস সেক্টর দ্যাট ইজ বিং আ ইউটিউবার ইজি, তাই বলি আগে কন্টেন্ট ক্রিয়েটর এ পড়ে যাই, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ, হাউ ক্যান দে স্টার্ট? ওই যে যেটা বললাম যে ওর ইন্টারেস্ট যেটা, ওইটা নিয়ে কথা বলা শুরু করলে, কাজ করা শুরু করলে ইট উইল বিকাম ইজিয়ার ফর দেম। মুনাস ফাহিম ফারুকি জিজ্ঞেস করেছেন, ডিড ইউ এভার কনসিডারিং গিভিং আপ কন্টেন্ট ক্রিয়েশন? ইয়েস, হোয়াই? এভরিডে ফিল লাইক আই শুড স্টপ বাট আই ডোন্ট, বিকজ আমার খুব খারাপ লাগে মানুষ আমাকে ভুল বুঝলে। আমার খুব খারাপ লাগে মানুষ যদি আমাকে নাম্বার দিয়ে জাজ করে। আমার খুব খারাপ লাগে যদি মানুষ আমার একটা জোককে জেনারেলাইজ করে কোনো কিছুর উপরে একটা নিয়ে নেয়। এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে। আমি কাউকে হার্ট করার জন্য কোনো কন্টেন্ট করি না, আমি কারোর সাথে কম্পিট করার জন্য কন্টেন্ট করি না, কারণ মাই ওনলি কম্পিটিশন ইজ মাই সেলফ। আই এম ডুইং দিস ফর দ্য লাস্ট 7 to 8 ইয়ার্স অ্যান্ড আই এম নট নিদার আফ্রেড নর টেক anyone as competitions or anything. যখন কাউকে কম্পেয়ার করো অথবা আমার কোনো লাইটলি করা জোকে, আমি মাঝে মধ্যে ভুলে যাই যে আমার ফেসবুকে যখন আমি পোস্ট করি অনেক জায়গায় এটা চলে যায়, বাট আমি পুরোপুরি আপনাদের মতো নিয়ে একটা মানুষ হিসেবে আমার ফিলিংসটা গদগদ হয়ে লিখে ফেলি। ওই জিনিসগুলোর কারণে মাঝে মধ্যে ভয় লাগে যে সবকিছু বন্ধ করে দেয়, এগুলো খুব প্রেশার, বাট করতে পারি না কারণ এখন এটা দিয়ে এটা আমার চাকরি। আর সেকেন্ডলি হচ্ছে কি, আই লাভ মেকিং কন্টেন্টস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এইভাবে কন্টেন্ট নিয়ে আমাদের সাথে থাকার জন্য এত কিছু পড়েও। তবে আরেকটা কমেন্ট হচ্ছে, ভাই টেল সামথিং অ্যাবাউট জেএমজি। জেএম জীবনমুখী গ্যাং, জীবনমুখী গ্যাং হচ্ছে কি, দিস ইজ ওয়ান অফ দি ওনলি গ্যাং, দিস ইজ দ্য ওনলি দ্য কুলেস্ট গ্যাং অফ বাংলাদেশ, যাদের কারণে আমি এই কন্টেন্ট ক্রিয়েশনটা কন্টিনিউ রাখতেছি। কারণ আমি জানি যে কিছু হোক আর না হোক এখানে গুটি কয়েকজন আছে যারা আমার কন্টেন্ট দেখবে, ভালোবাসবে, শেয়ার দিবে, লাইক দিবে, কমেন্ট করবে, আমাকে খুশি করার জন্য হলেও এটা করবে, অ্যান্ড আই লাভ ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম। এবং আমি জানি বাংলাদেশের যে কোনো বিভিন্ন কোনায় তারা আছে, এবং আমিও যখন ওইসব কোনায় যাব অ্যাটলিস্ট আমার থাকা আর খাওয়া নিয়ে কখনো চিন্তা করতে হবে না, তারা আমার খুব ভালো খেয়াল রাখবে। বিকজ অফ দেম আই এম ডুইং হোয়াট আই এম ডুইং। জি জি ভাইয়া, বাংলাদেশের সেই কোনায় কিন্তু এক জায়গায় আমি এবং সাবা বাপু আছে আপনার জন্য। আমাদের পরবর্তী কমেন্টটা পড়ে আসি। আই হ্যাভ আ কোয়েশ্চেন, আমি অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করি বাট আমি সেই জায়গায় যেতে পারছি না যেতে যেতার জন্য আমি গোল সেট করেছিলাম, অ্যাডভাইস মি ভাইয়া, হোয়াট শুড আই ডু? আসলে হয়েছে কি জানো, আমিও পারছি না, আমারও চ্যানেল অনেক নাম্বারস আছে, সবসময় ক্লিক করে না। আসলে বাংলাদেশের অডিয়েন্স না খুব, যারা ভিউ দেয় তো ম্যাস অডিয়েন্স, তাদের টেস্টটা না বোঝা খুব টাফ, এবং তাদের টেস্ট অনুযায়ী ভিডিও বানাতে গেলে তুমি যেই কারণে ভিডিও বানাও ওইটা স্যাক্রিফাইস করতে হবে। সো অ্যাজ লং অ্যাজ তুমি কমেন্ট খেয়াল করো, কমেন্টে মানুষ কি বলতেছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কি ভুল হচ্ছে, ভিডিওতে মানুষকে জিজ্ঞেস করো যে আমি কিভাবে ভিডিওটা ভালো করতে পারি। যদি স্টেডি 500 জনও দেখে, যেমন আমার স্টেডি ভিডিও 20,000 25,000 30,000 বা 50,000 মানুষ দেখে, ওইটাও যদি থাকে, ইম্যাজিন তোমার ভিডিও যদি 500 জন দেখে, ইভেন আরো কমায় 100 জন যদি দেখে তোমার যে কোনো ভিডিও, তুমি তোমার সামনে কল্পনা করো 100 জন দাঁড়ায় আছে, কতগুলো মানুষ, তো 100 জন তোমার ভিডিও দেখতেছে, তার মানে ইউ আর ডুইং সামথিং রাইট। আর ওইটাকে 200 বানাতে হলে কি করতে হবে, ওই 100 জনকে জিজ্ঞেস করো, দে উইল হেল্প ইউ। থ্যাংক ইউ ভাইয়া, আশা করি হেল্প হবে তার অনেক বড় একটা। কোতারো কোন বলেছেন যে, ভাইয়া গেমিং কন্টেন্ট ক্রিয়েটরদের কি চোখে দেখেন, এন্ড নিউ কন্টেন্ট ক্রিয়েটর যাদের আইডিয়া অর আইডিয়ার অভাব আছে তাদের তেমন কন্টেন্ট ক্রিয়েট করার সাজেশন দিবেন? গেমিং ওই বলছে যে কি চোখে দেখেন, আমি বলবো যে অ্যামেজিং, কারণ আগে আমরা গেম খেলতাম আর গালি খাইতাম, আর গেমিং কন্টেন্ট ক্রিয়েটর যারা ওই জিনিসটাকে পুরো গুগলি দিছে যে গেম খেলেও টাকা কামানো যায়, জীবনে তুমি যেটায় ভালো, আগে ভাবতাম কি ও গেমে ভালো, পড়ালেখায় ভালো না, কেউ যদি বা চাকরিতে ভালো না বা ইন্টারপার্সোনাল স্কিল ভালো না, কথাবার্তায় ভালো না, বাইরে খেলতে পারে না, মানুষ এখন দেখাচ্ছে যে ও যেটায় ভালো সে যদি উইথ রিলিজিয়াসলি তার হার্ট
টোটাল হার্ট দিয়ে ওটা করে, ওইটা দিয়েও কিছু করা সম্ভব। সবকিছু টাকা না, আই নো, বাট অ্যাচিভমেন্টস, অ্যাকনোলেজমেন্ট, সবকিছু সম্ভব। সো এই জিনিসটা আমার সবচেয়ে জোশ লাগে গেমারদের, যে এই জিনিসটা তারা চেঞ্জ করেছে জনরাটা। আর নিউ কন্টেন্ট ক্রিয়েটর যাদের আইডিয়ার অভাব, তাদেরকে আমি বলবো যে অনেক কন্টেন্ট দেখতে হবে, অনেক বই পড়তে হবে। এই দুটো হচ্ছে গিয়ে টিপস। বই পড়ো অনেক বেশি, বই যারা যারা লেখক হয় তারা কিন্তু কল্পনা করতে পারে, তারা এক সময় বইটই পড়ছে, কবিতা যারা লেখে তারাও কবিতা পড়ছে। বই পড়ো, মুভি দেখো, টিভি সিরিজ দেখো, মিম দেখো, অনেক বেশি দেখো, অনেক জায়গা থেকে ইন্সপিরেশন আসতে পারে। মানে এগুলোর উপরে অ্যাকচুয়ালি টাচে থাকা উচিত আর কি, তাহলে হয়তো এসে পড়বে। ভাইয়া, হাউ টু বি প্রোডাক্টিভ? ও হচ্ছে গিয়ে শোভস ঢাকা পেজের অ্যাডমিন, মনুকি গিং এর অ্যাডমিন। হি ইজ ওয়ান অফ দি মোস্ট লেজিয়েস্ট গাই কিড আই এভার নো, এন্ড হি ইজ টু আর্ন, মানে হি আর্নস থ্রু ফেসবুক পেজ আমাদের শোভস ঢাকা। আমি যেটা বলবো যে প্রোডাক্টিভ থাকার উপায় হচ্ছে গিয়ে, হোয়াট ইফ দেয়ার ইজ, আমি যদিও প্রোডাক্টিভ না, বাট যেটা আমি আজকে যেহেতু তিনটা ভিডিও দিচ্ছি তার মানে আমি অনেক প্রোডাক্টিভ, আমি যে টিপস দিব যে ইমাজিন দেয়ার ইজ নো টুমোরো, হোয়াট ইজ দ্য লাস্ট থিং ইউ ওয়ান্ট টু ডু টুডে? তুই কি শুয়ে বসে কাটাতে চাস, না এমন কিছু করতে চাস যেটা 100 জন দেখবে বাইরে, বা 200 জন, বা 1000 জন দেখবে? সো এটা নিজে নিজে চিন্তা করে বের করে দেখো, ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, আসলে এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের জন্য কাজে লাগবে এই টিপসটা। তো আচ্ছা ভাই, আমরা নেক্সট কমেন্ট হচ্ছে, হোয়াটস দ্য ফিউচার, কোনো সমস্যা নেই, কন্টেন্ট ক্রিয়েটর, হোয়াটস দ্য ফিউচার অফ বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর? আমি মনে করি বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন মাত্র শুরু হয়েছে, এখনো আমরা গ্রোথেও যাই নাই, এখন মাত্র আমরা পাইলটে আছি, ইন্ট্রোডাক্টরি স্টেজে আছি, কয়েকদিন পরে গ্রোথ হবে, তারপরে ম্যাচুরিটি হবে। ফর দ্য নেক্সট 5 to 10 years ইনশাল্লাহ বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা অনেক 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 বেশি গ্রো করবে, এবং অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আমরা দেখতে পারবো। অপরচুনিটি, এগুলো অ্যাকাউন্ট খুলতে তো টাকা লাগতেছে না, কন্টেন্ট যেহেতু একটা বানাচ্ছই, 10টা জায়গায় আপলোড করে দাও না, 10 রকম মানুষ দেখবে, প্রবলেম কোথায়? ভাইয়া আবারও ট্যুর ব্লগ কবে আসবে? আজকে রাত্রে 10টা একটা আসতেছে, কালকে ফেসবুকে, তারপরে আবার আরো আসতেছে অনেক, খালি ব্লগ আর ব্লগ এই কয়দিন। আমাদের লাইফটা শেষ হবে, দেন সব ব্লগ আসা শুরু হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের দর্শককে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আমরা এখন আমাদের পরবর্তী একটি সেগমেন্টে চলে যাচ্ছি, যেটি পরিচালনা করবেন সাবাবা আপু। ভাইয়া, এই সেগমেন্টটাও একটা গেমের মতোই, এই সেগমেন্টটাতে আমরা কিছু প্রশ্ন করব যেটাতে আপনাকে ইয়েস অথবা নো এর মাধ্যমে উত্তর দিতে হবে। তার আগে ভাইয়া, আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছিলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রত্যুষ কর্তৃক পরিচালিত আমাদের নতুন প্রজেক্টটি হলো 5 টাকায় স্বপ্ন পূরণ। প্রতি বছর আমাদের দেশের এমন অনেক শিশুকেই টাকার অভাবে নিজের স্বপ্নের হাল ছেড়ে পরিবারের হাল ধরতে হয়। পড়াশোনা করা আমাদের কাছে হয়তো খুবই সাধারণ বিষয়, কিন্তু এই শিশুদের কাছে তা বিলাসিতার সমতুল্য। তাই এই শিশুদের সাহায্য করার লক্ষ্যকে সামনে রেখেই প্রত্যুষ নিয়েছে 5 টাকায় স্বপ্ন পূরণ প্রজেক্ট, যেখানে আমরা প্রতিষ্ঠা করব স্বপ্ন স্কুল, যেখানে এই শিশুরা মাত্র 5 টাকা দিয়ে শিক্ষা গ্রহণ করবে। এর 5 টাকায় স্বপ্ন পূরণের ব্যাপারে আরো জানতে চোখ রাখুন প্রত্যুষের অফিসিয়াল পেজে। ধন্যবাদ। তো ভাইয়া, এবার আপনার জন্য ইয়েস আর নো রাউন্ডের প্রশ্ন শুরু হচ্ছে। Do you manage pressure well? No. জীবনে এমন কোন রিগ্রেট আছে যেটা না থাকলে আরো ভালো অবস্থানে যেতে পারতে? No. If your content was poorly received, would you have quitted content creation? No. Do you think being viral is everything for a person in this
era of social media? Never, never. Do you ever regret being a YouTuber? No. Do you think you are a motivational speaker? No. Thank you, Bhaiya. I'm a demotivational speaker. By the way, I'm a demotivational speaker. কিন্তু ভাই আপনার ভিডিওগুলো যখন মন খারাপ থাকে তখন দেখতে খুবই মজা লাগে যেটা হচ্ছে সত্যি কথা। থ্যাঙ্ক ইউ সো মাচ। তো ভাইয়া আমাদের লাইভ সেশনটা একদমই শেষ মুহূর্তে চলে এসেছে। আপনাকে যদি বলি 5 টাকার স্বপ্ন পূরণ সম্পর্কে আপনার মতামতটা কি? এটা খুবই মানে তোমাদের যেটা আমি পড়ে বুঝলাম যে সব স্টুডেন্টরা 5 টাকা করে ডেইলি জমায় মাসে 150 টাকা করে জমানোর চেষ্টা করবে, ওগুলা নিয়ে ডোনেশনের ব্যবস্থা করা হবে, স্কুলের স্কুলিং এর ব্যবস্থা করা হবে রাস্তার পথ শিশুদের, যে জিনিসটা আমাদের অনেক বেশি দরকার এডুকেশন টু বি ভেরি অনেস্ট। এবং অনেকে চান্স পেয়ে ঠিক মতো পড়ে না, টাকা টিউশনের টাকা মেরে দেয় অনেকে যদি, আর অনেকে হচ্ছে গিয়ে যদি সুযোগ দেওয়া হতো তাহলে এমন কিছু করে ফেলতো আমরা হা করে তাকায় থাকতাম। যে কোনো টাইপের শিক্ষায় প্রাইমারি এডুকেশনটা মেইন যেটা বলবো, যে আমার সবসময় ইচ্ছা ছিল যদি এরকম, হয়তো অনেক ব্লগেও দেখছো আমি এগুলো এরকম টাইপ কাজ করতে ভালো লাগে। এবং আমি একবারে মানে এক সেন্টেন্সে আই গট ভেরি এক্সাইটেড যে হাউ ইজিলি ইউ ক্যান সেভ 5 টাকা আর মাসে ওইটা 150 টাকা হয়ে যায়, ওইটা দিয়ে হয়তো বা অনেকগুলা বাচ্চার পড়ালেখা হতে পারে। হাউ ইজি, একটা পুরি কম খাই, একটা সিঙ্গারা কম খাই, অথবা মানে একটা কোক না খাই তাহলে তো 4 দিনেরটা হয়ে যাবে। আমি বলবো যে ইটস অ্যান অ্যামেজিং কনসেপ্ট, ডু লেট মি নো হাউ আই ক্যান হেল্প অ্যান্ড হাউ আই ক্যান প্রমোট অ্যান্ড হাউ মোর স্টুডেন্টস মোর পিপল লাইক আস ক্যান জয়েন। এবং একবারে অনেক বড় মানুষের কাছে টাকা নিয়ে কিছু করার থেকে এই যে 5 টাকা 5 টাকা করে জমিয়ে যে জিনিসটা করছে ওইটার ভ্যালুটা আই বিলিভ ইজ মোর, ওইটা দিয়ে যেই জিনিসটা করবা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। So I wish you nothing but good luck for this project. I will always be there to support. Please do, please amake niyo ei project e. I will do whatever I can in my power to help you guys. Ebong ami amar onnanno je jibonmukhi gang er manushra ache taderkeo bolbo, try to learn about this project from their page, try to contribute if possible, kichu na hok teacher howar chesta koro, but let's try to build a better society, jetake amra sob shomoy gali dei, at least now try, let's try to change it jate kore amra bolte pari je ami I did my part. Eta mane best of luck to you guys. ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সেখানে সময় দেওয়ার জন্য এবং আমাদের এই প্রজেক্টটাকে এইভাবে প্রমোট করার জন্য, এবং সেই সাথে আমাদের দর্শককেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি পুরো লাইভটি আমাদের সঙ্গে থেকে দেখার জন্য। তো পরবর্তী লাইভ সেশনটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতে চাচ্ছি লাইভটি। তো শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান, গুড নাইট।